তো আজকে দুইটা অফার শেয়ার করবো, আর এখান থেকে পার অ্যাকাউন্টে $10 করে প্রফিট হবে অল ইউজারের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকে দুইটা অফার শেয়ার করব, আর দুইটা অফার কিন্তু মানে ইম্পর্টেন্ট অফার আর কি, এই দুইটাই। আর এই দুইটার একটা হচ্ছে একটা ওয়ালেট অফার আছে এর ভিতরে, দ্বিতীয় নম্বর যে এয়ারড্রপটা আমি শেয়ার করবো ওইটা। তো আমরা প্রথম যে এয়ারড্রপ আছে ওইখানে জয়েন করবো, ওইখানে পার অ্যাকাউন্টের জন্য আমরা $2 করে পাবো, ঠিক আছে? এটা পাবো হচ্ছে ম্যাট্রিক দিবে আমাদেরকে, পলিগন ম্যাট্রিক। তো এটাতে জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে আছে, ওইখান থেকে আমার টেলিগ্রামে চলে আসবেন এই পোস্টে। পোস্টে আসার পরে এইখানে যে এয়ারড্রপ অন আছে এই এইটার একটা লিঙ্ক, মানে এই লিঙ্কে একটা ক্লিক। আচ্ছা, আমাদের এয়ারড্রপ প্রথমটা হচ্ছে একটা গুগল ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছে হচ্ছে 29 তারিখে আর শেষ হবে হচ্ছে 13 জুলাই, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এটা কীভাবে কাজ করতে হবে, এটা ডিফিকাল্ট আছে একটু। তো এটা আমি আপনাদেরকে প্রথমে করে দেখি। তো প্রথমে এই যে গেম অ্যাসিস্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন, করার পরে আপনার কাছে, আচ্ছা একটু ওয়েট করি, আচ্ছা ওকে দিব। আমাদের গুগল ড্রাইভ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে অনেকগুলো ফটো আসবে, যে কোনো একটা ফটো আমরা এখান থেকে ডাউনলোড করে দেবো, ক্লিক করে একটা ফটো ডাউনলোড করবো। আচ্ছা, ফটো ডাউনলোড করার পরে এবার চলে যাবেন আপনার টেলিগ্রামের প্রোফাইলে। আচ্ছা, আপনার টেলিগ্রামের প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনার যে প্রোফাইল পিকটা আছে ওটা চেঞ্জ করে কেবল যে ফটোটা ডাউনলোড করছেন ওই ফটোটা এখানে লাগাই দেবেন, ঠিক আছে? লাগাই দেওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন, বা এবং আপনার যদি টুইটার থাকে তো টুইটারের সেম কাজ করবেন, মানে ফটোটা পাঠিয়ে দিবেন, দেওয়ার পরে ওইটার একটা স্ক্রিনশট নেবেন এবং ইউজার নেমটাকে অবশ্যই কপি করে নেবেন। আচ্ছা, এই দুইটা কাজ যখনই হয়ে যাবে তো এখন হচ্ছে মেইন আমরা যে কাজটা, ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে বলতেছে যে ইমেল অ্যাড্রেসটা দিতে। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে বলবে যে আপনি প্লিজ এন্টার ইউর টুইটার অর টেলিগ্রাম আইডি, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে @ অবশ্যই দিতে হবে আপনাকে। তো টেলিগ্রামের যেই ইউজার নেমটা কপি করছেন ওইটাকে জাস্ট এখানে বসাবেন @এর সাথে। এবং এবার বলছে কি, এরপরে হচ্ছে আপনাকে আপনার ন্যাশনালিটি এখানে দিতে হবে যে আপনি কোন দেশের। তো বাংলাদেশ দিয়ে দিবেন, যারা ইন্ডিয়ার ইন্ডিয়ান দিয়ে দিবে, ঠিক আছে? ইন্ডিয়া। তো এইখানে যে তারপর যে কাজটা এটা হচ্ছে আপনি যে স্ক্রিনশটটা নিচ্ছেন এখানে অ্যাড ফাইলে দিয়ে স্ক্রিনশটটা ফাইল ম্যানেজার থেকে আপলোড করে দিবেন। তারপর বলতেছে যে আপনার ম্যাট্রিকের অ্যাড্রেসটাতে দিবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, আসার পরে আপনাদের যে পলিগনের যে অ্যাড্রেসটা আছে, আচ্ছা এই পলিগনের অ্যাড্রেসটা জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন, রিসিভে যাবেন। রিসিভে যাওয়ার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন এবং ওইখানে পেস্ট করে, আচ্ছা এখানে অ্যাড্রেস পেস্ট করার পরে এখানে ইএস দিবেন, ইএস দেওয়ার পর সাবমিট করে দিবেন। জাস্ট এই অফারে জয়েন করা কিন্তু কমপ্লিট। তো এখন কথা হচ্ছে যার যে কয়টা মানে ইমেল আছে প্রত্যেকটা ইমেল থেকে করবেন, আর যার যে কয়টা টেলিগ্রাম আছে ওই টেলিগ্রামগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন, 4-5টা করে রাখবেন। তাহলে কী হবে, আপনাদের মোট এই অফার থেকে কিন্তু $10 করে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা বলবো আমাদের দ্বিতীয় নম্বর যে এয়ারড্রপটা আছে ওইটা নিয়ে কথা বলবো। তো ওইটা মানে ওইটাতে কাজ করার আগে প্রথমে দেখতে পাচ্ছেন যে বিচ্যাট যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আগে এই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে আমাদের গেমের টাস্কগুলো ফিল করতে হবে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে জাস্ট ওপেন দিবেন। ওপেন দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমি যেভাবে যেভাবে করতেছি আপনারা ঠিক সেইভাবে কাজগুলো করবেন। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার একটা নাম দিবেন, আমি একটা নাম দিই। আচ্ছা, নাম দেওয়ার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন, জাস্ট এটা আমাদের ক্রিয়েট চলতেছে। আচ্ছা, তারপরে এইরকম আপনার সামনে এরকম একটা মানে ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন, নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইবার পাসওয়ার্ড বসান, আমি পাসওয়ার্ড বসাই দিই। আচ্ছা, পাসওয়ার্ড বসানোর পরে নিচে দেখবেন টিক মার্ক চলে আসছে, টিক দিয়ে দেবেন, ঠিক আছে? তো এইখানে এটাকে অবশ্যই কপি করে নেবেন, এটা হচ্ছে আপনার ওই যে ব্যাকআপ কি, এটাকে অবশ্যই কপি করে নেবেন। কপি করার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এরা বলতেছে যে এদের এয়ারড্রপ চলতেছে, এয়ারড্রপ থেকে এদের টোকেনটা ক্লেম করতে, ঠিক আছে? তো এখানে ক্লেম বাটনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, দরকার নেই। এবার কথা হচ্ছে এই আমরা এই উপরে যাব, ঠিক আছে? উপরে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের এটা হচ্ছে এটা এখানে একটা ক্লিক করে দিই আমাদের প্রোফাইলে। আচ্ছা আচ্ছা, ওইখানে না, দেখেন আমি দেখাচ্ছি এই মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এটা হচ্ছে আপনার আইডি, ঠিক আছে? বিচ্যাটের আইডি আর এটা হচ্ছে আপনার ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে এই দুইটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো এখন আমরা কী করবো যে এয়ারড্রপ যে লিঙ্ক আছে এইখানে একটা ক্লিক করে দিব, এখানে ক্লিক করে জাস্ট ওয়ান্স দিয়ে আমরা ওপেন করে দিব। আচ্ছা, দেখেন আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো, এখানে পড়ার দরকার নেই, আপনারা পড়ে নিন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো প্রথম যে টাস্কটা এটা হচ্ছে ডাউনলোড করতে বলতেছে, এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এখানে গুগল প্লেতে ক্লিক করবেন, আপনাদেরকে
প্লে স্টোর নিয়ে যাবো, এখান থেকে ব্যাক করবো যেহেতু ডাউনলোড করা আছে। আচ্ছা, ব্যাক করার পরে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দিবেন, জাস্ট এটা কিন্তু আমাদের কমপ্লিট। ঠিক আছে, তো এখন কি বলতেছে যে সাবমিট ইওর মানে আইডি, যে বি চ্যাটের যে আইডিটা আছে ওইটাকে সাবমিট করতে হবে, তো আমরা কপি করে নিয়ে আসি ওইটাকে। আচ্ছা, দেখেন কীভাবে কপি করবেন, জাস্ট ওইটা চেপে ধরে রাখবেন। ঠিক আছে, চেপে ধরলে কিন্তু এটা কপি হয়ে যাবে। আচ্ছা, তারপর কী করবেন, প্লাস বাটনে একটা ক্লিক করবেন, এখানে যে আইডিটা কপি করছেন ওটা। আচ্ছা, দেখেন আইডিটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন, এটাও কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো এখন বলতেছে হচ্ছে ওদের ওই ইটাকে ফলো করতে হবে আমাদের, মানে ওদের যে টুইটারে যে অ্যাকাউন্ট আছে ওইটাকে জাস্ট ফলো করতে হবে। তো আমরা কী করবো, এখান থেকে ফলো বাটনে একটা ক্লিক করে দিব। আচ্ছা, দেখেন আপনাদের টুইটারে নিয়ে আসবে, এখান থেকে ফলোটা করে দিবেন, ফলো করার পরে আপনারা আবার ব্যাক করবেন। ঠিক আছে, ব্যাক করার পরে এখানে বলবে যে আপনাদের ইউজার নেমটা দিতে, টুইটার টুইটার ইউজার নেমটা দিয়ে কন্টিনিউ করবেন। আর যাদের মানে টুইটার দিয়ে এখানে লগ ইন করা আছে তাদেরকে আর কিছু বলবে না, ঠিক আছে, তাদেরকে অটোমেটিক টিক করে ফুটে যাবে। আচ্ছা, দেখেন এর পরে যে কাজটা, সেই কাজটা হচ্ছে এইখানে একটা ক্লিক করুন, প্লাস এখানে একটা ক্লিক করবেন, এখানে বলবে যে আপনাকে দিয়ে একটা টুইট করাবে ওরা। তো এখানে অলরেডি টুইট এটার পরে ক্লিক করে দেওয়ার পরে বা আপনি কী করবেন। আচ্ছা, আমার এখানে শো করতেছে না, আপনাদের যেহেতু টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন, তো কী করবেন, এখানে টুইটারে একটা ক্লিক করবেন, যে টুইটে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার টুইটারে নিয়ে যাবে, ওইখান থেকে জাস্ট টুইট করে আবার আপনি ব্যাক প্রেস করে ব্যাকে আসবেন, দেখবেন যে এইটা টিকমার্ক উঠে গেছে, না উঠলে এখান থেকে টিকমার্কটা দিয়ে নেবেন। ঠিক আছে, তারপর কী বলতেছে, এখানে সাবমিট ইওর বিডিএক্স ওয়ালেটের যে অ্যাড্রেসটা ওইটে, তো আপনি কী করবেন, এখানে প্লাস বাটনে একটা ক্লিক করবেন, প্লাস বাটনে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন, আচ্ছা এই অ্যাপে আসার পরে এটাকেও জাস্ট এক ক্লিকে ওই অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই ডান পাশের যে অ্যাড্রেসটা ওইটাকে জাস্ট এখানে এবার পেস্ট করে দেবেন, পেস্ট করে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। আর এইগুলো সবগুলো ফিল আপ করার পরে চাইলে আপনি এখান থেকে রেফারও করতে পারেন, আপনার যতগুলো জিমেল আছে ওইগুলো দিয়ে রেফার করবেন। তো জিমেল অ্যাড করবেন কীভাবে, এখানে লগ আউট দিয়ে আপনি অন্যান্য জিমেল, ফোনে থাকা অন্যান্য জিমেলগুলো দিয়ে এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যেই কোটা দিয়ে পারেন করে নেবেন, আনলিমিটেড করে নেবেন দরকারে, কারণ এটা ওয়ালেট অফার যেহেতু সেহেতু করে নেবেন। ঠিক আছে, তো আজকের অফার দুটো এই অবধি ছিল, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।